আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আজকে আপনাদের সামনে ACI কোম্পানির একটি নতুন এক বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন ACI কোম্পানি অ্যাডভান্স কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড এক্সিকিউটিভ সাপ্লাই চেইন পথে একদম বিনা অভিজ্ঞতায় একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আমি নিয়োগ বিজ্ঞপ্তিটি ভিডিওজবস থেকে সংগ্রহ করেছি। আমি নিয়োগ বিজ্ঞপ্তি থেকে পদের নাম, পদের সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা, কিভাবে আবেদন করতে হবে, কত তারিখের মধ্যে সবকিছু নিয়ে আলোচনা করবো। আশা করি পুরো ভিডিওটা আমাদের সঙ্গে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, পরবর্তীতে এরকম সকল নিয়োগ বিজ্ঞপ্তি সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এখানে দেখতে পাচ্ছেন ACI কোম্পানি, যার পূর্ণ রূপ হচ্ছে অ্যাডভান্সড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড, যে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তার পদের নাম হচ্ছে এক্সিকিউটিভ সাপ্লাই চেইনে। এই পদের পদের সংখ্যা হচ্ছে নট স্পেসিফিক, নির্দিষ্ট নয়, অসংখ্য পদে। এই পদে যারা নির্বাচিত হবেন তাদের যে রেসপন্সিবিলিটিস বা দায়িত্ব কর্তব্য হবে এই পদের জন্য, এখানে অনেকগুলো দায়িত্ব কর্তব্য উল্লেখ করা আছে। আমি সার্কুলারের লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা এই রেসপন্সিবিলিটিস গুলো দেখে নিতে পারবেন, কোন কোন দায়িত্ব কর্তব্য গুলো আপনাকে পালন করতে হবে সেগুলো দেখে নিতে পারবেন। এখানে এমপ্লয়মেন্ট স্ট্যাটাস বা চাকরির ধরন, এখানে কিন্তু আপনাকে ফুল টাইম নিয়োগ করা হবে, ফুল টাইম নিয়োগ করা হবে। এখানে আপনাকে ওয়ার্ক প্লেস বা কর্মস্থল হচ্ছে অফিস, অফিসে কাজ করতে হবে। এই পদে যারা আবেদন করবেন তাদের যে যোগ্যতা থাকতে হবে, শিক্ষাগত যোগ্যতা, তা হচ্ছে MBA, তা হচ্ছে মাস্টার্স অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে মাস্টার্স থাকলে আপনারা আবেদন করতে পারবেন। তাদেরকে বেশি অগ্রাধিকার দেওয়া হবে। এখানে সাবজেক্ট উল্লেখ করা আছে ফিনান্স, সাপ্লাই চেইন, স্ট্যাটিস্টিক্স অথবা ইকোনমিক্স, এই সাবজেক্টগুলো থেকে যারা করেছেন তাদেরকে বেশি অগ্রাধিকার দেওয়া হবে। এখানে আরো বলা আছে যারা ডিপ্লোমা করেছেন সাপ্লাই চেইনের উপরে তারাও তাদেরকে কিন্তু বেশি অগ্রাধিকার দেওয়া হবে, এখানে তাদেরকে বেশি সুযোগ সুবিধা দেওয়া হবে। এখানে দেখতে পাচ্ছেন মিনিমাম 1 থেকে 2 বছরের এক্সপিরিয়েন্স এর কথা বলছে, তবে না থাকলেও কিন্তু আবেদন করতে পারবেন। এখানে আরো বলা আছে ইম্পোর্ট এক্সপোর্ট সম্পর্কে আপনার সুন্দর একটা ধারণা থাকতে হবে, ভালো যোগাযোগের দক্ষতা থাকতে হবে, কথা বলা এবং লেখার দক্ষতা থাকতে হবে বাংলাতে এবং ইংলিশে। MS অফিস সম্পর্কে, MS অফিসের MS এক্সেল, পাওয়ার পয়েন্ট, এ সম্পর্কে ধারণা থাকতে হবে। জব লোকেশন, কর্মস্থল হচ্ছে ঢাকা, আপনাকে ঢাকাতে কাজ করতে হবে। বেতনটা এখানে উল্লেখ করেন, এই বেতনটা আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। বেতন ছাড়াও বেতনের সঙ্গে মোবাইল বিল, মেডিকেল অ্যালাউন্স, পারফরমেন্স বোনাস, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, এছাড়াও দুপুরে লাঞ্চের সুবিধা, বছরের উচ্চ ভাতা 2টি, এই সুযোগ সুবিধাগুলো আপনারা প্রাপ্য হবেন। এখানে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে, ভিডিও জবসের মাধ্যমে। আমি সার্কুলার লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করে সরাসরি আবেদন করতে পারবেন এবং সার্কুলারটিও দেখে নিতে পারবেন। যাদের ভিডিও জবসে অ্যাকাউন্ট নেই, একটি অ্যাকাউন্ট তৈরি করে নিয়ে কিন্তু আবেদন করতে হবে। এখানে অ্যাপ্লিকেশন ডেডলাইন বা আবেদনের লাস্ট ডেট হচ্ছে 4 আগস্ট 2022 তারিখ, 4 আগস্ট হচ্ছে আবেদনের শেষ দিন। এই সার্কুলারটি পাবলিশ হয় 26 জুলাই 2022 তারিখে। এই পুরো সার্কুলার সম্পর্কে আশা করি সকলে ভালোভাবে বুঝতে পারছেন। এরপরও কোথাও বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। আসসালামু আলাইকুম।